कुंडली 100 समाधान, देश की हर ज्योतिषीय पद्धति के समावेश के साथ संपूर्ण आकर्षक और सबसे सटीक एस्ट्रोसेज बृहत कुंडली। आज अभी लें, क्योंकि भविष्य में ही छिपे हैं जीवन के संकेत। नमस्कार बंधुरा, विश्वर नम्बर वन यूट्यूब चैनल एस्ट्रोसेज टीवी ते आमी पल्लवी आपनादेर स्वागत जानाच्छी। এই ভিডিওতে আমি আপনাদের অক্ষয় তৃতীয়ার ব্যাপারে জানাতে চলেছি। সর্বপ্রথমে আপনাদের জানাবো অক্ষয় তৃতীয়ার দিন কিছু উপায় অবলম্বন করে আপনি আপনার জীবনকে আরও ভালো বানাতে পারেন। ভারত বিবিধের দেশ, যেখানে অনেক প্রকারের লোকজন, সংস্কৃতি, উৎসব ইত্যাদি মিলে দেশকে আরও বেশি খুব সুন্দর বানায়। ভারতে মানানো এই উৎসব বিভিন্ন ধর্মে খুব সুন্দরভাবে পরিভাষিত করা হয়। হোলি, দীপাবলি, ঈদ, বড়দিন ইত্যাদিকে উদাহরণের রূপে দেওয়া যেতে পারে। কিন্তু এই বড় উৎসব ছাড়াও কিছু বিশেষ দিন হয় যা নিজের নিজের ধার্মিক সাংস্কৃতিক মান্যতার দ্বারা সৌভাগ্যশালী মানা হয়ে থাকে। হিন্দু ধর্মের এরকম আরও একটি উৎসব হলো অক্ষয় তৃতীয়া। আসুন জানা যাক কবে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে মানানো খুব সৌভাগ্যশীল দিন হিসাবে মানা হয়ে থাকে। এই বছর অক্ষয় তৃতীয়া 26 এপ্রিল 2020 রবিবার দিন মানানো হবে। আসুন এবার জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত। যদিও বাকি সব দিনেই কোনো না কোনো শুভ অশুভ মুহূর্ত হয়ে থাকে, কিন্তু অক্ষয় তৃতীয়া এমন একটি সর্বসিদ্ধি দিন মানা হয়ে থাকে যাতে কোনো মুহূর্তের প্রয়োজনই পড়ে না। অক্ষয় তৃতীয়ার পূজার মুহূর্ত হলো 5:48 থেকে 12:19 পর্যন্ত, আর সোনা কেনার শুভ সময় হলো 5:48 থেকে 13:22 পর্যন্ত। তৃতীয়া তিথি প্রারম্ভ 11:51, তৃতীয়া তিথি সমাপ্তি 11:22। অক্ষয় তৃতীয়া পূজার বিধি। এই দিন সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে হলুদ রঙের বস্ত্র ধারণ করুন। নিজের ঘরের মন্দিরে ভগবান বিষ্ণুকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে তুলসী হলুদ রঙের ফুলের মালা বা ফুল অর্পণ করুন। ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে হলুদ রঙের আসনে বসে ভগবান বিষ্ণুর সম্বন্ধিত পাঠ, যেমন বিষ্ণু সহস্রনাম বা বিষ্ণু চালিশা পড়ুন, আর তারপরে ভগবান বিষ্ণুর আরতি করুন। সম্ভব হলে এই দিন ভগবান বিষ্ণুর নামে গরিবদের খাবার দান করুন, আর এই দিন দান পুণ্যের বিশেষ গুরুত্ব হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ার সাথে জড়িত মান্যতা। অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনার পরম্পরা বছরের পর বছর থেকে চলে আসছে। এই দিনের ব্যাপারে এরকম মান্যতা রয়েছে যে এরকম করার ফলে মানুষের ঘরে সুখ সমৃদ্ধি এসে থাকে। এছাড়াও এরকমও বলা হয়ে থাকে যে এই দিন নিজের উপার্জনের একটি অংশ দান করা উচিত। এছাড়া অক্ষয় তৃতীয়া থেকে অনেক মান্যতা আর অনেক কাহিনীও জড়িত রয়েছে। অক্ষয় তৃতীয়াতে ভগবান পরশুরাম জয়ন্তীর রূপে মানানো হয়ে থাকে। এছাড়া ভগবান বিষ্ণুর অবতার নরনারায়ণকে অবহিত হওয়ার অক্ষয় তৃতীয়ার দিন এর সাথে জড়িত রয়েছে। তার সাথে এটিও মানা হয়ে থাকে যে ক্রেতা যুগের শুরু এই দিন থেকেই হয়েছিল। মান্যতা অনুসারে এই দিন ব্রহ্মা দান এইসবের গুরুত্ব বলা হয়েছে। বলা হয়ে থাকে যে এই দিন যারা ব্রত রাখেন আর তারপরে দান পূর্ণ করেন, উনাদের কখনো কোনো জিনিসের অভাব হয় না। এরকমও বলা হয়ে থাকে যে এই ব্রতের ফল কখনো কম হবে না, অঘটন কখনো হবে না, সেই জন্য এটিকে অক্ষয় তৃতীয়া বলা হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ার সাথে জড়িত পৌরাণিক কথা। প্রাচীনকালে একটি খুব গরিব আর সদাচারী বৈশ্য ছিলেন। উনার দেবতাদের প্রতি খুব বিশ্বাস ছিল, দিন রাত বিরক্ত থাকতেন। একদিন বৈশ্যের এই সমস্যা দেখে বা এই বিরক্তি দেখে একটি ব্রাহ্মণ উনাকে অক্ষয় তৃতীয়ার ব্রতের ব্যাপারে বলেন। ব্রাহ্মণকে সেই উৎসবের দিন স্নান দানের গুরুত্ব বলেন। বৈশ্য ঠিক তেমনই করলেন যেমন এই ব্রাহ্মণ বলেছিলেন। ব্রতের প্রভাবে কিছুদিনের মধ্যেই উনার ব্যবসা খুব ভালো চলতে লাগে, আর এবার তিনি হাসি খুশিও থাকতে লাগলেন। এরপরে উনি আজীবন অক্ষয় তৃতীয়ার ব্রত আর দান পূর্ণ করা শুরু করে দিলেন। আগামী জন্মে বৈশ্য জন্ম কুশাবতীর রাজা রূপে হয়। শুধু তাই নয়, উনি এতটাই দুনিয়ার প্রতাপী রাজা ছিলেন যে নিজেকে ভগবান ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর অক্ষয় তৃতীয়ার দিন উনার দুয়ারে ব্রাহ্মণের রূপ ধারণ করে উনার মহাজগতে সামিল হওয়ার জন্য আসতেন। এত সম্পত্তি আর এতটা সম্মান পাওয়ার পরেও উনি কখনো নিজের শ্রদ্ধা আর ভক্তির মার্গ থেকে সরেননি। এই রাজাই আগে গিয়ে রাজা চন্দ্রগুপ্তের রূপে জন্ম করেছিলেন। অক্ষয় তৃতীয়ার দিন এই মন্ত্র উচ্চারণ করে দূর হবে সব কষ্ট। ওং ভাস্করাই বিগ্রহ মহাতেজয়া ধীমহি তন্ন সূর্য
প্রচোদায়াত। অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই করুন এই উপায়। যদি আপনার কুষ্ঠিতে উপস্থিত কোনো দোষের কারণে আপনার বিবাহের মুহূর্ত বার করতে পারছেন না, তাহলে অক্ষয় তৃতীয়ার দিন বিনা লগ্ন মুহূর্তে বিবাহ করলে আপনার দাম্পত্য জীবন সফল হবে। এটি কারণ চলাকালীন আজও অক্ষয় তৃতীয়ার দিন রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, বাঙ্গাল ইত্যাদি জায়গায় হাজারো সংখ্যাতে বিবাহ হয়ে থাকে। এছাড়া যদি আপনার কোনো কাজ লম্বা সময় থেকে আটকে রয়েছে বা কোনো কাজ হচ্ছে না, অনেক ব্রত আর উপবাস করে পরেও আপনার কোনো মনস্কামনা পূরণ হচ্ছে না বা আপনার ব্যবসাতে অনবরত লোকসান হচ্ছে, তাহলে আপনার জন্য অক্ষয় তৃতীয়ার দিন খুব শুভ প্রমাণিত হতে পারে। এছাড়া যদি উপার্জনের পরেও আপনার ঘরে অর্থ থাকছে না বা সঞ্চয় হচ্ছে না, বা আপনার ঘরে সুখ শান্তি নেই, সন্তান সঠিক পথে চলছে না, ওনার জীবনে কোনো দুঃখ রয়েছে, আপনার শত্রু চারিদিক থেকে আপনার উপর হাবি হয়ে রয়েছে, তাহলে এরকম সময়ে অক্ষয় তৃতীয়ার ব্রত করা আপনার জন্য খুব ভালো পরিণাম দেবে আর আপনাকে ইচ্ছানুসার দান পূর্ণ করা আপনার জন্য ফলদায়ক প্রমাণিত হবে। যদি আপনি কোনো নতুন ঘর, জায়গা, জমিন ইত্যাদি কিনতে চান, তার জন্য অক্ষয় তৃতীয়ার দিনটি খুব শুভ মানা হয়ে থাকে। যদি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যদি এরকম ভিডিও আরও আপনারা পেতে চান আর আমাদের সঙ্গে জুড়ে থাকতে চান, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার।